আমি বিশাল, আপনাদের স্বাগত দা সোশ্যাল বাংলার পর্দায়। চলে যাচ্ছে আজকের বিস্তারিত খবরাখবরের দিকে। বিজেপি দল থেকে প্রার্থী হওয়ার অসম্মতি প্রকাশ করতেই ভোট প্রচারে বেরিয়ে বিজেপি নেতারা তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। বিষয়টি নিয়ে মর্মাহত পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী তথা রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ সোমবার রাজঅন্দরে সাংবাদিক সম্মেলন করে নিজেই এই কথা জানিয়েছেন রাজকুমারী। নমস্কার, এন্ড ফার্স্টলি আইড লাইক টু উইশ এভরিবডি আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। জেসে কি আপনার সোনা রাজমাতা নে কাফি আপকো আপনে ওয়ার্ডস কে থ্রু আপকো সমঝায়া, অর আই এম ভয়েসিং দ্য সেম থিং হোয়াট শি হ্যাজ মেনশনড। Just like to add a few things. I'm very unhappy to hear about Sunil Deodharji's comments from hearing it from somebody who's never met me all his life. And the BJP, I must tell you, since the last 1 year, they've approached me at least 3 or 4 times and asked me to contest for them. They were literally begging me to stand as their candidate. And I said no, because I've been doing social work for a very long time. People who are here in Agartala know that despite my traveling, I'm here every single month, for a few days every month, maybe. But the kind of work I do is larger than that. And I've been working as a convener for INTAC, which is the Indian National Trust for Art and Cultural Heritage, and as a chairperson of Northeastern Region Development Association, and as a research scholar. This is my work. রাজমাতা বিভুকুমারী দেবীও এদিন সাংবাদিকদের সামনে মুখ খুলেন। তিনি সুনীল দেওদের প্রতি শিষ্টাচার রেখে রাজনৈতিক প্রচার করার পরামর্শ রাখলেন। শুনুন কি বলছেন রাজমাতা। আপনি নিচে কর দিয়া আর আপ উসকো ধমকা রহে হ্যায়, আপকা পুলিশ আপকে হাত মে হ্যায়, আপকা প্রশাসন আপকে হাত মে হ্যায়, সবই কুছ তো আপকে হাত মে হ্যায়, আর আপ আদমি কা চরিত্র খারাপ কর রহে হ্যায় পয়সা বাট কে। सबसे बड़ा काम आप उसको घूसखोर बना रहे हैं। आप कहते हैं काला पैसा नहीं चाहिए, आप काला पैसा पैदा कर रहे हैं। हम थे यहां पर, हमने यहां तक कि सब जमीन हमारी ले लिया, लूट लिया, उसका हमको कोई मिला नहीं मुआवजा। मगर हमारे महाराज को और महाराज ने हम दोनों का यह था कि जब तक हम यहां राजस्व दफ्तर है में हम है, हमारे सब कागज और कोई देखेगा। সোমবার নববর্ষের রাত্রিতে পথ কেড়ে নিল এক প্রাণ। সোমবার রাত্রি 10:30 কলমচোড়া থানাধীন কলমচোড়া বৈষ্ণবটিলা চৌমনিতে একটি নম্বরবিহীন সেলেরু গাড়ির মুখোমুখি TR01U6571 নম্বরের একটি অ্যাপাচি বাইকের সংঘর্ষ ঘটে। এর ফলে বাইকের পেছনে বসে থাকা যুবক জোয়েল রানা প্রাণ হারায়। জানা যায় মৃত যুবকের বাড়ি রহিমপুর উত্তরপাড়ায়, তার বয়স 28 বছর। মৃত জুয়েলের 1.5 মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। জুয়েলের মৃত্যুতে এলাকার সর্বত্রই শোকের ছায়া। কিছু ফোন করছিলে বাজ নাই, আমি আর কোন আছি বাজার আছি, আমি আইতাম না, আমি বাজ গেলাম। অ্যাক্সিডেন্ট কোনখানে হয়েছে জানেন? এটা কলচুরা মই ফিট বাদান বাড়ির আর আগে আইয়া। বাইক আর কি গাড়ি? গাড়ি আমি কইছি না, স্যালারু বলে বাড়ি দিছে বলে। আগরতলা প্রেস ক্লাব ও ত্রিপুরা স্পোর্টস ক্লাবের যৌথ উদ্যোগে ত্রিপুরা টাইমসের বরিষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ শর্মা স্মৃতিতে এক শোকসভার আয়োজন করা হয়। বিশ্বজিৎ শর্মা স্মরণে শোকসভা করতে হবে, আমি কখনোই ভাবিনি। বিশ্বজিৎ সবার মতো আমার অত্যন্ত কাছের ছিল, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ও আমার কাছে এসেছিলেন। তখন বিধানসভা নির্বাচন হয়, ওর সাথে আমাদের একটা পারিবারিক যোগাযোগ আছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে 464টি বুথে পুনর্নির্বাচন এবং পূর্ব আসনে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার দাবিতে রাজধানীর ওরিয়ান চৌমুনিতে বামফ্রন্টের নেতৃত্ব সহ কর্মীরা গণ অবস্থানে বসেন। আজকে কিন্তু এখানে দাবি উত্থাপন করা হচ্ছে না,
শূন্যপদ পূরণ করতে হবে। মিস কলে চাকরি পাওয়ার কথা প্রতিশ্রুতি, এটা পূরণ করতে হবে। এই দাবিও কিন্তু আজকের এই প্রতিবাদ ধর্মী অবস্থান কর্মসূচিতে কেউ উত্থাপন করছেন না। নির্বাচনে নানান কায়দা কৌশল প্রলোভন ইত্যাদির মধ্য দিয়ে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এক নাগালে বামফ্রন্ট এবং বিরোধী দলের উপরে যে হামলা আক্রমণ সংগঠিত হয়ে আসছে, মানুষের সংগঠন করার অধিকার, জনমত তৈরি করার অধিকার, মত প্রকাশের অধিকার, ব্যক্তি স্বাধীনতা, এগুলো সমস্ত তার উপরে আক্রমণ শানানো হয়েছে। ঘরের ছেলে ফিরল ঘরে। তিলিয়ামুড়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক বৈদ্য একসময় কংগ্রেস ছেড়ে বিজেপিতে ঢুক দিয়েছিলেন। মঙ্গলবার ফের তিনি কংগ্রেসে যোগদান করলেন। এদিকে গোটা রাজ্য থেকে মোট 3,500 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান করবে বলে দাবি দলীয় সূত্রের। ওদেরকেও আমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে আমি যেই কারণে বিজেপি দলের থেকে পদ ত্যাগ করলাম, এটা আমি বলছি। প্রায় 16 মাস হলো আমরা বিজেপিতে জয়েন করেছিলাম। জয়েন করার পর থেকে যাদের প্রচেষ্টা এই ত্রিপুরা যে বামপন সরকারটা পরিবর্তন ঘটেছে, আমরা যারা পরিশ্রম করেছিলাম, আজকে আমাদের মতো অনেক নেতৃত্ব এবং কর্মীরা সেখানে অবহেলিত, সেখানে অসম্মানিত হচ্ছে, কোনো সম্মান পাওয়া যাচ্ছে। এদিকে দ্বিতীয় দফা ভোটের আগে অশোক বৈদ্যের যোগদান কংগ্রেসের পালে বাড়তি অক্সিজেন যোগাবে বলে অভিমত রাজনৈতিক মহলের। मीडिया और पूरे त्रिपुरा के कांग्रेस को बताना चाहता हूँ कि एक बहुत सीनियर कांग्रेस के पूर्व एमएलए हमारे तेलियामुड़ा के लीडर एक्स एमएलए अशोक बाबू वैद्य बाबू, उन्होंने थोड़े दिन पहले बीजेपी से इस्तीफा दिया था पार्टी से, और आज वो দ্বিতীয় দফার ভোটের প্রাক মুহূর্তে দলবদলের খেলা জমে উঠেছে। আজ রাজ অন্দরে প্রজ্ঞা দেববর্মনের হাত ধরে আইপিএফটি ও সিপিআইএম ছেড়ে 300 পরিবার কংগ্রেস দলে যোগদান করে। ডেমোক্রেসি মে এভরিথিং শুড বি ফেয়ার এন্ড ফ্রি এন্ড ওপেন, ইয়াহ মে তো উল্টা হো রহা হ্যায়, ইয়াহ তো ডিক্টেটরশিপ হো গিয়া হ্যায়, হাম লোগ হিটলার কা জামানা মে তো নেই রহতে না, পর ইয়াহ মে ভেসে হি চল রহা হ্যায়। তো ইসিলিয়ে হাম লোগ নে কংগ্রেস কে তরফ সে হাম লোগ নে ইসি কো কমপ্লেন কিয়া হ্যায় অর বাকি বডিজ কো ভি, ইয়ে উই আর গোয়িং টু টেক ভেরি স্ট্রং অ্যাকশন, আর ও লোগ ভি প্রমিস কিয়া হ্যায় হাম লোগো দে'ল ডু দেয়ার বেস্ট টু স্টপ অল দিস সর্ট অফ 300 ভিলেজ ফ্যামিলিজ দে আর রিপ্রেজেন্টেটিভ হিয়ার 17 লিডার্স সব আইপিএফটি, কিছু আইপিএফটির সিপিএম কিছু আছে, এবং আইপিএফটির অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান না কে অ্যাডভাইজার কমিটির মেম্বাররা আছে, আজকে কংগ্রেসের সঙ্গে যোগদান করছে। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোয়াইর জাম্বুরা গ্রামে। সোমবার রাতে ওই এলাকার বেশ কিছু বাড়ির দরজায় পোস্টার লাগানো হয়েছে। ওই পোস্টারের সঙ্গে লাগানো আছে একটি কাটা মুরগি, আর পোস্টারে লেখা রয়েছে 18 এপ্রিল ভোট দিতে গেলে তোমাদের অবস্থাও এরকম হবে। ঘটনায় আতঙ্কিত ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে জাম্বুরা গ্রামের মানুষজন নিজেদের বাড়ির দরজায় এ ধরনের হুমকি ভরা পোস্টার দেখতে পান।
খবর দেওয়া হয়েছে পুলিশে, কিন্তু মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। কে বা কারা এই ধরনের পোস্টার লাগিয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কাটা মুরগি বাড়ির গেটে ঝুলিয়ে দিয়ে দুষ্কৃতিকারীরা কি বোঝাতে চেয়েছেন? ভোট দিলে কি ভোটারদের গলা কাটা হবে? নির্বাচন কমিশনেরও হস্তক্ষেপ দাবি করছেন সাধারণ আমজনতা। এখন খবর এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন নিউজ আপডেটগুলি দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।